হ্যালো আসসালামু আলাইকুম। সমুদ্রে এসে খুব ভালো লাগতেছে। ভালো লাগার ভিতরে একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। গল্পটা আমার না, গল্পটা আমার ইটালিয়ান বন্ধুর। গল্পটা আমার কাছে খুব ভালো লাগছে, অনেক কিছু শেখার আছে গল্পটার ভিতরে, হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। গল্পটা এরকম, একবার এক পাহাড়ি রাস্তার পাশে এক পাখির বাচ্চা বাসা থেকে পড়ে যায়। হয়তো বড় মা পাখিটা খাবার সন্ধানে গিয়েছিল, কিন্তু বাইদা ও কোনো কারণে পাখির বাচ্চাটা পড়ে যায় ওর বাসা থেকে। তো বাসা তো ওঠা সম্ভব না, ওরকম উঠতে শিখে নেয়, মাত্র হাঁটতে পারে। তো হাঁটতে হাঁটতে ও পাখি যেভাবে আওয়াজ করে কিউ 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 করতেছে, তো ওই পাশ দিয়ে একটা বনগুরু যাচ্ছিল। তো বনগুরু যাওয়ার সময় দেখে পিউ 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 আওয়াজ। তো পিউ পিউ আওয়াজটা দেখিয়া ও মাথাটা ঘুরেছিল, ঘোরালো, ঘুরে দেখে একটা ছোটো পাখির বাচ্চা। তো কি মনে করে ও বনগুরুটা ওর পাশাটাকে ঘোরালো। তো পাশাটা ঘোরানোর পরে ধূপ ধাপ কিছু আওয়াজ হলো, তো বুঝতেই পারতেছে কি করছে এখানে। তো পাখির বাচ্চাটা গোবরের ভিতরে ছিল, তো গোবরগুলো ছিল খুব একটু উষ্ণ উষ্ণ গরম, তো গরমে ঘুম পেয়ে গেছে। সাধারণত পাহাড়ির রাস্তাতে এমনি কিছুটা কুল থাকে আপনার ওয়েদার, তো খুব ভালো লাগছে। ওর একটু ঘুমতেছে, ঘুম দেওয়ার পর ওর ক্ষুধা লাগছে বেশ। তো ক্ষুধা লাগার পর আবারও শুরু করছে ও পিউ পিউ পিউ। তো পাশ দিয়ে এক শিয়াল যাচ্ছিল। তো শিয়ালটা দেখে পিউ 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 আওয়াজ। তো পিউ পিউ আওয়াজ দেখা ও চিন্তা করলো কী শিয়ালের আওয়াজ। তো দেখে কি গোবরের মাঝখান থেকে এক পাখির মাথা দেখা যাচ্ছে। ও পাখিটাকে এভাবে উঠালো, ধরলো, ধরে ও পরিষ্কার করলো, পরিষ্কার করে খপত করে খেয়ে ফেললো। তো এখান থেকে আমরা কী বুঝতে পারলাম, কী শিখলাম, যে সবসময় বনগুরুটা ওকে ভাবতেছিল পাখিটা প্রথমে খারাপ করছে, যে ওর উপরে বাথরুম করে দিলো, অনেকগুলো গোবর দিয়ে দিলো, কিন্তু বনগুরুটা কিন্তু ওর কোনো ক্ষতি করলো না, খাইলো না, কিন্তু খারাপ কিছুই ঘটছে ওর সময় ওই মুহূর্তে। কিন্তু ওর কিন্তু প্রাণটা বেঁচে গেছে ওই সময়, গরম উষ্ণতা অনুভব করছে, ওই খায় নাই, কোনো ক্ষতি করে নাই। বাট শিয়ালটা কী করলো, শিয়ালটাকে পরিষ্কার করলো, সুন্দর করে পরিষ্কার করে খেয়ে ফেললো, প্রাণটা গেল। সবসময় সব খারাপের ভিতরে যে সবসময় খারাপ থাকে তা না, যে ভালোও থাকে। অনেক ভালোর ভিতরে কিন্তু শেষের এন্ডিংটা অনেক খারাপ হয় অনেক সময়, না আমরা মানুষের এই চিন্তাটা কখনো করি না। সবসময় আমরা ভালোটাই প্রথম দিকে দেখি, কিন্তু শেষ পর্যন্ত আমার দেখা উচিত যে এটা শেষে কী হয়। এইভাবে আমার গল্পটা আমি শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার পেজটাতে লাইক এবং শেয়ার দিন দয়া করে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।